আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং কোর্স এবং হাউস বিল্ডিং কোর্সের কিছু বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো বিকজ আমরা খেয়াল করতেছি যে ইদানিং বিভিন্ন মানুষ আমাদের হাউস বিল্ডিং কোর্স নিয়ে কথা বলে বাট মানে এটা খুবই স্বাভাবিক বলতেই পারে বাট আমার কথা হচ্ছে যে বেটার হয় যদি যারা এই বিষয়ে কথা বলে তারা যদি আমাদের কোর্স সম্পর্কে একটু ভালোভাবে জেনে একটু নলেজ নিয়ে কথা বলে তাহলে জিনিসটা আরও সুন্দর হয় তাই না এখন আমরা একটা কোর্স অফার করে থাকি একজনের সেই কোর্স ভালো লাগবে আরেকজনের ভালো লাগবে না এটাই তো নর্মাল তাই না এখন আমরা সমালোচনা অবশ্যই করব। কিন্তু সেই সমালোচনা যেন সঠিক ইনফরমেশন নিয়ে হয় এটা হচ্ছে আমার প্রশ্ন আমাকে আমাকে আপনার ভালো লাগতে হবে এমন না আমাকে আমার অনেক খারাপ গুণ আছে আমার অনেক খারাপ দিক আছে আমাকে আপনার খারাপ লাগতেই পারে বাট আমার যদি দু একটা ভালো গুণ থাকে সেটাও অবশ্যই আপনি বলবেন এবং আমার সম্পর্কে ভালোভাবে জেনে আমাকে নিয়ে সমালোচনা করবেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর কি বা কথা তো হাউস বিল্ডিং কোর্স নিয়ে যেটা বলতে চাই যে দেখেন আমরা হাউস বিল্ডিং কোর্স বা অ্যাকচুয়ালি টু জার্মানি কোথা থেকে আসলো টু জার্মানি আসছে দুইটা জায়গা থেকে একটা হচ্ছে যে আমি যখন জার্মানিতে আসি দু সালে তখন ওই সময় আমি বার্লিন ছিলাম এবং বার্লিনে আমি দেখেছি যে প্রচুর সংখ্যক বাংলাদেশি স্টুডেন্টস ওই সময় অনেক স্টুডেন্টস এসেছে যে যারা বিভিন্ন রকমের এজেন্সি ধরে এসেছে যে এজেন্সিগুলো কি করে যে আপনি স্টুডেন্ট বিষয় জার্মানিতে আসবেন তারা আপনার ডকুমেন্টস নিবে এজেন্সি আপনার কাছ থেকে ডকুমেন্টস নিবে আপনার কাজগুলো এজেন্সি করে দিবে তো ওই সময় আমরা দেখতাম যে অনেক স্টুডেন্টস এজেন্সি ধরে আসছে এবং তাদের ভিতরে এক ধরনের কনফিডেন্টের একটা অভাব দেখতে পাইতাম আমরা এবং আমাদের চোখের সামনে দেখেছি অনেক স্টুডেন্টস ওই স্টুডেন্টসদের কথা বলতেছি অনেক স্টুডেন্টস সেই সময় ঝরে গেছে জার্মানি ছেড়ে অন্য দেশে তারা চলে গেছে এরকম হয়েছে অনেক তো তারপরে আমি দুই হাজার পনেরো সালের দিকে যেটা করি যে ওকে আমি কিভাবে এই জায়গায় হেল্প করতে পারি তো আমি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি অনেকের সাথে জার্মাইতে আমার দেখা হয়েছে যারা আমাকে বলে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে জার্মাইতে আসছি অনেক থ্যাংকস আমার ভালো লাগে অবশ্যই বাট একটা পর্যায়ে যে আমি রিয়েলাইজ করলাম যে দেখেন আমাদের দেশে অনেক স্টুডেন্টস আছে আমাদের দেশে না সব জায়গায় অনেক স্টুডেন্টস আছে যাদের জন্য একটা ভিডিও ইজ নট এনাফ মানে একটা ভিডিও তাদেরকে হেল্প করে না ঠিক আছে তাদেরকে অনেক আছে যে যাদেরকে একটু হাতে ধরে দেখাই দিতে হয় তো এখন আমি আকাশ এ আমি তো অ্যাজ এ পারসোনাইটা আমার পক্ষে সম্ভব না তো আমরা সেই জায়গায় গাইডলাইন টু জামাইন প্রতিষ্ঠা করেছি যে আমরা ওই সকল স্টুডেন্টসদেরকে যেন ইচ অ্যান্ড এভ্রিথিং হাতে ধরে শেখায় দিতে পারি এখন আমরা আমাদের গাইডলাইন টু জামানির মাধ্যমে দুই তিনটা কোর্স অফার করি কি কেউ যদি স্টুডেন্ট ভিসা আসতে চায় আমরা কি করি যে তাদেরকে স্টুডেন্ট ভিসা কোর্স অফার করি কেউ যদি হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসতে চায় তাদেরকে হাউস বিল্ডিং কোর্স অফার করি এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাকে আত্মবিশ্বাসী করে তোলা কিভাবে আত্মবিশ্বাসী একজন মানুষ যখন নিজের কাজটা নিজে করতে পারে তার ভেতর একটা আত্মবিশ্বাস তৈরি হয় এবং সেই কাজের মধ্যে নিজের কাজটা নিজে করে যে সাকসেস যদি কেউ অর্জন করে সেটার মধ্যে একটা আত্মতৃপ্তির একটা জায়গা তৈরি হয় গাইডলাইনটা জার্মানি প্রতিষ্ঠা হচ্ছে একজন এক্স্যাক্টলি সেই জায়গা থেকে ঠিক আছে আত্ম আত্ম মানে কি বলে যে আত্মবিশ্বাস বাড়ানো মানুষের ভিতরে একটা কনফিডেন্ট দেওয়া বিকজ একটু আগে আমি আপনাদেরকে বলছি যে জামাইতে যারা এজেন্সি ধরে আসে তাদের ভিতরে একটা কনফিডেন্টের অভাব দেখতে পাইছি আমি এবং অনেককে আমি ঝরে যাইতে দেখছি আমাদের কাজ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনার যেন কোনো দিন কনফিডেন্টের অভাব না হয় আপনি যেন নিজে কি করতেছেন নিজের কাজটা নিজে করতেছেন সব কিছু জেনে বুঝে করতেছেন সেই জায়গায় হচ্ছে আমাদের পয়েন্ট এখন আসি হাউস বিল্ডিং কোর্স নিয়ে কিছু কথা যেগুলো ভুল কথা বলা হয় লাইক প্রথম কথা হচ্ছে যে দেখেন হাউস বিল্ডুং কোর্স এটা একটা হিউজ একটা কোর্স এটা অনেক বড় একটা কোর্স কিভাবে অনেক বড় এখানে আমরা প্রথম কথা হচ্ছে যে এ ওয়ান থেকে বি ওয়ান লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখাই এটা হচ্ছে প্রথম স্টেজ এটাও একটা বড় একটা টপিক কারণ আপনি জানেন যে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত ভাষা শিখাইতেই মানে নয় মাস দশ মাসের মতো সময় লাগে যদি আপনি মানে রেগুলার একটা টাইম টেবিল মেনটেন করেন তারপর হচ্ছে যে এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে একটু আগে বলছি প্রসেসিং শেখানো নিজের কাজটা নিজেকে শেখানো যেহেতু হাউস বিল্ডিং হচ্ছে আপনার এমন একটা কোর্স জার্মানিতে যেটা করতে হলে আপনার কয়েকটা স্টেপসের মধ্য দিয়ে যেতে হয় প্রথম কথা হচ্ছে আপনাকে জার্মান ভাষা শিখতে হবে তারপর আপনার হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ডকুমেন্টস রেডি করতে হবে তাই না আপনার হাউস বিল্ডিং খুঁজতে হবে খুঁজে অ্যাপ্লিকেশন করতে হবে আপনি যদি হাউস এর ইন্টারভিউ কল পান আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে আপনি হাউস বিল্ডিং পেয়ে গেলে আপনি জার্মান এম্বাসিতে ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে অ্যাম্বাসি ফেস করতে হবে অনেকগুলো স্টেপস এখানে হাউস বিল্ডিং কোর্সের উদ্দেশ্য কি এই যে স্টেপসগুলো আপনাকে বলতেছি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো পাশাপাশি এই স্টেপসগুলো আপনাকে শেখানো আপনাকে শেখানো এখানে কিন্তু করে দেওয়া না আমরা একটা কাজও আপনাকে করে দেব না ইচ অ্যান্ড এভরি স্টেপস আমরা আপনাকে শেখাবো আপনার নিজেকে করতে হবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া প্রশ্ন করেন আমাদেরকে যে ভাইয়া আপনাদের কাছে হাউস বিল্ডিং কি আপনারা আমাকে একটা মোটিভেশন লেটার লিখে দিবেন। আমাকে কি অ্যাপ্লিকেশন করে দিবেন আমাকে কি হাউস বিল্ডিং খুঁজে দিবেন না এগুলার একটাও আমরা করে দেবো না এগুলা সব কিছু আমরা আপনাকে শেখাবো আপনি করবেন এবং আপনি যখন করবেন তখন যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় তখন আমরা আপনাকে গাইড করব। এইটা হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য তা এখন দেখেন আপনার নিজের কাজটা আপনি নিজে করলেন আপনি শিখে আমাদের কাছে শিখলেন নিজের কাজটা নিজে করলেন এতে কিন্তু আপনার আত্মবিশ্বাসের জায়গাটা অনেক টপে থাকবে তাই না এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কোর্সের উদ্দেশ্য সো আমাদেরকে ভুল বোঝার কিছু নাই আমরা কাউকে হাউস বিলুম খুঁজে দেবো না আমরা কাউকে বলবো না যে হেই এই যে দশটা কোম্পানির লিস্ট এই কোম্পানিগুলোতে হাউস বিলুমের জন্য অ্যাপ্লাই করেন এটা পসিবল না এটা আমরা কোনো দিনও বলবো না এটা আপনার আমরা আপনাকে একটা অ্যাপ্লিকেশন করে দেব না একটা কাভার লেটারও আপনাকে আমরা লিখে দেবো না আপনি কাভার লেটার লিখবেন আমরা সেটা কারেকশন করে দেবো আমরা আপনাকে গাইড করব যে কীভাবে আপনি কোয়ালিটি ফুল কাভার লেটার লিখবেন লেখার কাজটা আপনাকে করতে হবে আপনি হাউস বিল্ডিং সার্চ করবেন আমরা শেখাবো কীভাবে হাউস বিল্ডিং সার্চ করতে হবে সার্চ আপনাকে করতে হবে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন আমরা শেখাবো আপনাকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাকেই করতে হবে আমি করে দেবো না গাইডলাইনটা জার্মানি করে দেবে না সো এই জায়গাটা মেক শিওর হওয়া উচিত যে আমরা কোনো কাজ আপনাকে করে দেবো না এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে শেখানো আমরা আপনাকে শিখিয়ে দিব তারপরে আসে আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের যে হাউস বিল্ডিংয়ের যে কোর্স ফি এই কোর্স ফির মধ্যে কি ল্যাঙ্গুয়েজের যে এক্সাম সেই এক্সাম ফি ইনক্লুডেড না এই কোর্স ফির ভিতরে ল্যাঙ্গুয়েজ ফি ইনক্লুডেড না ঠিক আছে এটা জাস্ট হাউস এর কোর্স ফি গাইডলাইন টু জার্মানির কোর্স ফি এর বাইরে যা যা আছে সবই আপনাকে বেয়ার করতে হবে সব আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যে ভাইয়া আউস বিল্ডুং নিয়ে জার্মাইতে আসতে হলে কত টাকা লাগে ঠিক আছে এই প্রশ্নটার কনক্রিট কোনো আনসার নাই আপনি ডিপেন্ড করে যে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেছেন আপনি সে যদি আপনি গয়তে ইনস্টিটিউটে যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন তাহলে আপনার এক রকমের টাকা খরচ হবে আপনি যদি আরেকটা অন্য একটা ইনস্টিটিউটে যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন সেখানে যদি কোর্স ফি অনেক কম হয় অন্যরকম হবে আপনি যদি গাইডলাইন টু জার্মানির যে হাউস বিল্ডিং কোর্স আছে এই কোর্স করে যদি আপনি জার্মানিতে হাউস বিল্ডিং পেতে চান তাহলে এখানে মেক্সিয়ার করতেছি হাউস বিল্ডিং পেয়ে জার্মানি মানে জার্মানি ভিসা পাওয়া পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতে পারে আরেকবার ক্লিয়ার করতেছি আপনি যদি গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং কোর্স করেন এই কোর্স করে জার্মা মানে হাউস বিল্ডিং নিয়ে জার্মানি ভিসা পাওয়া পর্যন্ত আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতে পারে এটা হচ্ছে ভিসা পাওয়া পর্যন্ত এখানে কিন্তু আপনি ভিসা পাওয়ার পরে প্লেন প্লেনের টিকিট করে জার্মানিতে আসবেন জার্মানিতে এসে এক দুই মাস থাকবেন এগুলোর খরচ কিন্তু এগুলো ইনক্লুডেড না এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার এটা কমন সেন্স দিয়ে আপনাকে বুঝতে হবে ঠিক আছে যে আমরা যখন কথা বলতেছি ভিসা পাওয়া পর্যন্ত কত খরচ হতে পারে দ্যাট মিন্স ভিসা পাওয়া পর্যন্ত ভিসা পেয়ে আপনি জার্মানিতে আসা পর্যন্ত না আপনি ভিসা পেয়ে প্লেনের টিকিট কাটবেন সেটা না এখানে ইনক্লুডেড এটা হচ্ছে কমন সেন্সের বিষয় ঠিক আছে সো এগেইন আপনি যদি গাইডলাইন জার্মানির হাউস বিল্ডিং কোর্স করেন তাহলে আপনি জার্মান ভিসা পাওয়া পর্যন্ত আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতে পারে আরও কম হতে পারে আবার বেশি হতেও পারে কারণ কেন বেশি হতে পারে আপনি সে জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দিতেছেন তিন চারবার করে তার মানে কি তখন আপনাকে বেশি বেশি ফি দিতে হবে আপনি একবার এক্সাম দিলেন পাশ করলেন না সেকেন্ড টাইম দিলেন পাস করলেন না থার্ড টাইম দিলেন তাও পাশ করলে না তার মানে আপনাকে বারবার যতবার আপনি এক্সাম দিবেন ততবার আপনাকে টাকা খরচ করতে হবে সো আপনার উপরেও তো ডিপেন্ড করবে তাই না তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় ক্লিয়ার হওয়া দরকার ছিল প্রথম কথা হচ্ছে যে আমরা সকল প্রসেসিং আপনাকে শেখাবো আপনি নিজের কাজ নিজে করবেন এটা হচ্ছে কোর্সের উদ্দেশ্য আমরা আপনাকে হাউস বিল্ডিং পাইয়ে দিব না আমাদের যত স্টুডেন্টস জার্মানিতে আসছে এখন পর্যন্ত আমরা কাউকে একটা কাজও করে দেয় নি একটা কাজও আমরা করে দিই নি স্টুডেন্টসকে আমরা সব কিছুই দিয়েছি স্টুডেন্টস তার নিজের কাজ নিজে করে জার্মানিতে আসছে তারা খুব ভালো করতেছে জার্মানিতে সো এটা হচ্ছে গাইডলাইনটা জার্মানি হাউস বিল্ডিং করছে উদ্দেশ্য প্লাস হচ্ছে খরচের যে বিষয়টা নিয়ে কনফিউশন আমরা যে খরচের কথা বলি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা এটা হচ্ছে ভিসা পাওয়া পর্যন্ত জার্মান ভিসা পাওয়া পর্যন্ত তারপর আপনি জার্মানিতে আসার সময় আপনি ইকোনমিক ক্লাসের প্লেনের টিকিট করে আসবেন না বিজনেস ক্লাসের প্লেনের টিকিট করে আসবেন আপনার ব্যাপার জামাইতে আসার সময় আপনি হাতে এক লক্ষ টাকা নিয়ে আসবেন নাকি আপনি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসবেন আপনার ব্যাপার সেটা নিয়ে আমার কথা বলার কিছু নাই ঠিক আছে তো এই টোটাল বিষয় আমি বলবো যে অবশ্যই আপনারা আমরা একটা কাজ করতেছি আমাদের সেই কাজে ভুল হতে পারে তাহলে অবশ্যই সমালোচনা করবেন আমাদেরকে বলবেন যে হেই আকাশ আপনি আপনার কাজে এই এটা ভুল করতেছেন এটা এইভাবে না করে এইভাবে করা বেটার আমরা অবশ্যই আপনার সাজেশনসকে মানে যৌক্তিকভাবে নিব এবং আমরা সেটা একটা সাজেশনস হিসাবে নিব আবার যদি আমি ভালো করি কোনো কিছু সেক্ষেত্রেও আমার মনে হয় যে আপনি যদি বলেন হে আকাশ আপনি ভালো করতেছেন সেটা আমার খুবই ভালো লাগবে আপনাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ যারা আমাদেরকে নিয়ে কথা বলেন আমি বলবো যে অবশ্যই আমাদের কোর্স সম্পর্কে জেনে তারপরে কথা বলা বেটার কারণ আমি দু একটা জায়গায় খেয়াল করেছি যে তারা বলে যে এই ওরা বলছে হাউস বিল্ডিং কোর্স করে হাউস বিল্ডুং দিয়ে দিবে কিন্তু তারা হাউস বিল্ডুং দেয় না আমরা কোথাও বলি না আমরা হাউস বিল্ডিং দিব কোর্সের উদ্দেশ্য হাউস বিল্ডিং দেওয়া না কোর্সের উদ্দেশ্য হচ্ছে শেখানো আমরা কোর্স করাই আমরা হাউস বিল্ডিং দিই না ঠিক আছে এটা কেউ যদি কথা বলেন অবশ্যই সঠিকভাবে আমাদের সম্পর্কে জেনে তারপরেই বলা উচিত আসলেও আমরা আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টা করতেছি স্টুডেন্টসদেরকে হেল্প করার এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট না যদি করতে পারেন ইটস টোটালি ফাইন বাট আমাদেরকে নিয়ে যদি সমালোচনা করেন অবশ্যই আমাদের সম্পর্কে ভালোভাবে জেনে তারপর আমাদের নিয়ে সমালোচনা করবেন আমি আপনাকে অবশ্যই আপনার সেই সমালোচনার সাধুবাদ জানাব ভালো থাকবেন সবাই পরে পরের কথা কথাগুলো ঠিক দেন আল্লাহ হাফেজ